This is SARS-CoV-2. It belongs to the family of coronaviruses, named for the crown-like spikes on their surfaces. SARS-CoV-2 can cause COVID-19. Danga noy, hingsha noy, nei kono maramari. Tobu dekhi, bishwo jure karfu hoyeche jani. স্কুল কলেজ দোকান বাড়ি সব হয়েছে বন্ধ, বাতাসে ভাইরাস বইছে শুধু আতঙ্কের গন্ধ, পরাক্রমী মানব জাতি মুখ ঠেকেছে মুখোশে, এই বুঝি গেল চলে প্রাণটা এক নিমেষে, বাঁচতে হলে বারে বারে হাতটা ধোয়া চাই, বিজ্ঞানীরা বলছে আজ হতে সূচি বাই, হাত রেখো না আর হাতে নিষেধ করো মর্দন, নমস্কারই জানাতে হবে এখন অভিবাদন, নামছে শেয়ার পড়ছে টাকা ব্যবসা উঠছে লাটে, যুদ্ধ লড়াই করতে গিয়ে টান পড়েছে গাঁটে, টেলিফোনে কান পাতলে দিচ্ছে হাঁচি কাশি, অদৃশ্য দানব ভয়ে কাঁপছে বিশ্ববাসী, জনগণ হিস্টেরিয়া যেও না আজ ভিড়ে, রুবির কথাই সত্যি হলো একলা চল রে, ঘুচে গেছে সব আস্ফালন শ্রেষ্ঠ হওয়ার বড়াই, একলা মানুষ লড়ছে আজ বেঁচে থাকার লড়াই, আসবে কবে সুদিন ফিরে অপেক্ষা যে তারই, শিক্ষাকে কিছু দিয়ে গেল করোনা মহামারী, সদা সতর্ক থাকুন, সরকারি সব নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। On behalf of Bidhan Chandra College Arista, I would like to convey you a message on COVID-19. Let us collectively fight against COVID-19. Please stay indoor and safe. Particularly, students must be very positive and attentive to their studies. Thanks to all. COVID-19 or coronavirus. Now during these days we have been provided with several guidelines regarding what we should do and what we shouldn't. Now let's consider the basic 5 guidelines provided by WHO or World Health Organization. Please frequently wash your hand with soap or alcohol-based sanitizer. Always try to cover your mouth while sneezing or coughing. Don't unnecessarily touch your face, especially eyes and nose. As far as social interaction is concerned, please take a step back. And finally, stay home, stay safe. Thank you. On behalf of Rishta Bidhan Chandra College, I convey this message that we are at present passing through an unprecedented, torrid and trying time. During this time, we must have to obey all the much circulated directives of the government. Certainly, we have to be locked ourselves within our home and heart to break the chain of the pandemic coronavirus. But we must not be down in mind and mood. For that, we have to resort to our domestic chores, different media like TV,
radio, internet, etc. But while using internet, we must be very cautious and judicious regarding various news and views against corona battle. In this battle, I salute all the frontline fighters, and I do hope that we must overcome this battle within a period of time, slowly but surely. বর্তমান বিশ্বে করোনা মানব সভ্যতার কাছে অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে। সমগ্র বিশ্ব আজ এই আতঙ্কে আতঙ্কিত। এর থেকে বাঁচার একমাত্র উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশের চিকিৎসক এবং সরকার যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়ার কথা বলেছে, সেই পদক্ষেপগুলি যদি আমরা প্রত্যেকেই অনুসরণ করি, যেমন স্টে হোম, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির মধ্যেই থাকা, বাইরে না বেরোনো, বারবার নিজেদের হাত ধোয়া বা স্যানিটাইজ করা, মাস্ক ব্যবহার করা ইত্যাদি বিষয়গুলি যদি আমরা পালন করি, তাহলে এই মহামারী থেকে যেমন নিজেরা রক্ষা পাব, তেমনি পরিবারগুলি, সমাজ এই মহামারী থেকে রক্ষা পাবে। সুতরাং সকলের কাছে আমার একান্ত আবেদন বা অনুরোধ যে আপনারা বাড়ির মধ্যে থাকুন, বারবার হাত ধোন, মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন করুন। এর মাধ্যমে আমরা এই মহামারী কোভিড-19কে পরাজিত করতে পারি, আবার আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। এটি আমার সকলের কাছে একান্ত আবেদন। বর্তমানে করোনা ভাইরাস সমগ্র বিশ্ব জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, তাই এর মোকাবিলায় সরকার যে সমস্ত নির্দেশাবলী দিয়েছেন তা করে পালন করুন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন, অযথা আতঙ্কিত হবেন না ও আতঙ্ক ছড়াবেন না, শীঘ্রই এই কঠিন পরিস্থিতি। করোনা অতিমারি সমস্ত বিশ্ববাসীর কাছে একটা অতি বড় চ্যালেঞ্জ। এটা আরও বড় চ্যালেঞ্জ এই কারণে যে আমরা এখনও কোনো ওষুধপত্র আবিষ্কার করতে পারিনি, তার ফলে মানুষের একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মানুষের ভিতরে ইমিউনিটি ডেভেলপ করতে হবে। ইমিউনিটি দুরকম, একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা আমরা ওষুধপত্রের মাধ্যমে পাই, আর একটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি যেটা আমাদের দৈনন্দিন জীবনযাপন এবং আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা বাড়িয়ে তুলতে সক্ষম হই। এবারে আমাদের কাছে সমস্যা হচ্ছে লকডাউন। লকডাউনের ফলে কিন্তু রোগটাকে সারানো যায় না, রোগটা কিছুদিন আটকে রাখা যায়, কিন্তু লকডাউন যদি বেশি দিন চলে তাহলে মানুষ অনাহারের মধ্যে থাকবে। কাজেই লকডাউন এক সময় শিথিল করতে হবে বা লকডাউন তুলে দিতে হবে, কিন্তু আমাদের আরও শিক্ষিত হতে হবে যাতে আমরা শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের জীবনযাপনের মাধ্যমে আমরা আমাদের ন্যাচারাল ইমিউনিটিটাকে ডেভেলপ করতে পারি। নমস্কার, আজকে করোনার করুণায় সমস্ত পৃথিবীর মেরামত চলছে, সেই অনুযায়ী আজকে পৃথিবীর লকডাউন। এই লকডাউনে মেরামত করার যারা অগ্রণী ভূমিকা পালন করছে, সেই ডাক্তার বন্ধুরা, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জানে সশ্রদ্ধতা। সরকার এবং ICMR ডাক্তারি সংস্থা, ডাক্তারবাবুরা এবং প্রত্যেকেরই তারা আজকে অনেক নিয়মাবলী বলেছেন, আমরা সেগুলি পালন করার চেষ্টা করছি, সেই বিষয়ে আমরা বিশদ যাব না। কিন্তু এই নিয়মকানুনগুলো পালন করে আজকে একটু ত্যাগ স্বীকার করে যারা আজকের এই যুদ্ধের সেনাপতি, তাদেরকে এই যুদ্ধে জেতার যদি সাহায্য করি এবং তাতে যদি আমরা ভবিষ্যতে একটি সুন্দর সুস্থ জীবনের পুনর্জন্ম লাভ করি, তাতে তো প্রত্যেকেরই ভালো। আসুন সবাই একসাথে একটু ত্যাগ স্বীকার করি। নমস্কার, আজ আমরা এক মহাসংকটে উপস্থিত হয়েছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের উপদ্রবে যেবার
মানুষ যে আজকে কত নিরুপায় তা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আসুন না আর সামনের কটা দিন আমরা একটু সরকারি নির্দেশগুলোকে যথাযথভাবে পালন করি এবং নিজেকে বাঁচিয়ে পরিবারকে বাঁচিয়ে দেশকে বাঁচাই। ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না, আর বেরোলেও মাস্ক ব্যবহার করুন, হাত বারবার সাবান দিয়ে ধোবেন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হাঁচি কাশি হলে টিস্যু ব্যবহার করুন, খুব অসুস্থ বোধ হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। আর একবার জানাচ্ছি ছোট্ট অনুরোধ, বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন, ভালো থাকুন, নমস্কার। To fight the challenge against coronavirus, we should follow all the measures as advised by the government. If we follow all the measures positively and properly, definitely we will win the battle and we shall overcome someday. Finally, stay at home and take care. আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশ তথা বিশ্ব তথা মানব সভ্যতা এখন এক গভীর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে চলেছে। করোনা নামক যে ভাইরাস তা এখন এক মহান মারণ ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। তাই আমাদের উচিত সরকারি সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করা এবং ঘরের মধ্যেই থাকা। তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বাড়ির মধ্যে থাকুন, সুস্থ থাকুন এবং সরকারের সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করে চলুন। নমস্কার। Stay safe during this corona outbreak and follow government guidelines. So please stay at home and stay safe and break this chain of corona pandemic. Thank you everyone. Namaskar, ami Dr. Lokkhon Pal, Rishra Bidhanchandra College, Google Bibhage, ekjon shohadhyapok. Amra shokolei jani COVID-19 ba coronavirus er shongramone সমগ্র বিশ্ববাসী এখন এক চরম সংকটের মুখোমুখি। এই মহামারীর হাত থেকে বাঁচার একমাত্র উপায় নিজেকে ঘরবন্দী করে রাখা, লকডাউন মেনে চলা। আমি নিজে ঘরে রয়েছি, আপনারাও ঘরে থাকুন, নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, বাইরে বেরোলে মাস্ক অবশ্যই ব্যবহার করুন, নিজে সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। নমস্কার। COVID-19 সমস্যায় আজ আমরা তথা পৃথিবীর সমগ্র মানব জাতি গভীর সংকটে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, নিজেকে সম্পূর্ণ গৃহবন্দী রাখা। এখন সরকারি সমস্ত নির্দেশিকা আমরা সঠিকভাবে পালন করব এবং খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউই যাব না। নিজেকে ও নিজের পরিবারকে বিভিন্ন সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারেন, তাতে সকলের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আমরা সকলে মিলে চেষ্টা করলেই এই অভূতপূর্ব সংকটময় পরিস্থিতি থেকে নিজেকে, নিজের পরিবারকে তথা সমগ্র বিশ্বকে রক্ষা করতে পারবো। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। স্তব্ধ করো জগৎ
মুক্ত করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুঁতে দেব না, স্তব্ধ করো জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুঁতে দেব না, সবাই মিলে বাঁচতে হবে, বাংলা কখনো হারে না, একসাথে সবাই লড়তে হবে, করোনাকে ভয় পেও না, সরকারি নির্দেশ মেনে চলো, কোনো গুজবে কান দিও না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না, স্তব্ধ করো জব্দ করো, করোনাকে ভয় পেও না, ভিড় থেকে সবাই দূরে থাকো, করোনাকে ছুঁতে দেব না, স্তব্ধ করো জব্দ করো, কোনো গুজবে কান দিও না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না, সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনো হারে না।